Career time, first love your career. জয় জগন্নাথ, সমস্তকু মোর কেরিয়ার টাইম ইউট্যুব চ্যানেল কু স্বাগত জনাউছি। আউ আজি মু কোন করিবি না কোনসি সেমতি টপিক ধরি মু আসি নাই তোমাকু কিছি পড়েবা, বট আজি মন ভিতরে থিবা বহুত কিছি যো পরীক্ষা কু নেইকি, পরীক্ষা আগুরু যো টেনশন টি দিনে দুই দিন আগুরু যো টেনশন, আউ পরীক্ষা হললে বসিলা পরে বি যো টেনশন, এই সব টেনশন আউ এ সব কোন হচ্ছি প্রবলেম কু তার উনা অধিক সলভ করি পার কিছিটা মাত্রারে, যদি এ প্রদীপ স্যার তোমাকে হেল্প করি পারিবে তা পরিপ্রেক্ষিরে মু গোটা এক ছোট ভিডিও তৈরি করছি, যা কি তোমাকে এক্সাম রে কিছিটা নেগেটিভিটি পয়েন্ট গুড়াক তোমাকে ইগনোর করিবারে হেল্প রে আসিব। সেই পরিপ্রেক্ষিরে মু কিছিটা ক্রাইটেরিয়া ডিজাইন করছি, কোন কোন প্রবলেম একচুয়ালি স্টুডেন্ট মানে ফেস করি পারন্তি পরীক্ষা। একচুয়ালি দেখ, ধ্যান দিও, মো ব্যাকগ্রাউন্ড কো অলরেডি তোমাকে নোটিস করি সারিবনি, ব্যাকগ্রাউন্ড রে কোন অছি না এক্সাম, এক্সাম রে আমি দুইটা টাইপ র প্রবলেম ফেস করতাম, গোটে আসলা কোন হচ্ছি না গোটে আসলা আমার হচ্ছি বিফোর এক্সাম, এই পার্টটা হলা হচ্ছি বিফোর এক্সাম। এক্সাম পূর্ব আমি কোন করু না এনজাইটি ফর ইনকমপ্লিট অফ সিলাবস, সিলাবস কু নেইকি আমি পুরা ব্যস্ত বিব্রত হয়ে যাও ঠিক পরীক্ষা আগরু, আউ রিভিজন ইস্যু রয়েছে, হেলথ ইস্যু রয়েছে, এসব ইস্যু কো নেইকি আমাদের কোন হলা ফার্স্ট পার্টটি রয়েছে। সেকেন্ড পার্ট ইয়ে হলা ডিউরিং ডিউরিং এক্সাম, ডিউরিং এক্সাম মতলব এক্সাম মধ্যে এক্সাম হল মধ্যে আমি এইভাবে প্রবলেম গুড়াক চুজ করু, প্রথমে চুজ ইউর বেস্ট সেকশন, চুজ ইউর বেস্ট সেকশন কইবার মতলব কোন হচ্ছে না মু কোন সেকশন রু স্টার্ট করি, কোন সেকশন রু স্টার্ট কলে মু অধিক রু অধিক আইটেম নেই পারিবি আউ কোশ্চেন মতে স্মুথ লাগল। মু এই পরিপ্রেক্ষিতে কিছু কিছু আউ মেজর প্রবলেম কোন হলা ওয়েমার প্রবলেম, এই যে ওভলিং করিবা অফলাইন এক্সাম আমমানক পাখরে দুইটা টাইপ র অনলাইন রোডা, গুটে রইলা অনলাইন আর গুটে রইলা অফলাইন, অফলাইন যেতে আসেলা অফলাইন আমকু ওয়েরাম ওয়েমার র প্রবলেম ক্রিয়েট করায়, এই ওয়েমার প্রবলেম কো সেইটা কা সে স্কিলটা কো প্রায় পিলা মানে আজিকা ডেট রে ইগনোর মারছন। ওকে, সেকেন্ড রাসলা টাইম ম্যানেজমেন্ট, আমি যে টাইম ডিউরেশন দেইছি তাকো আমি কেবলি প্রপার ওয়ে টাইম কো ম্যানেজমেন্ট করিবা, সে পরিপ্রেক্ষিতে আমি করিবা তা পর পয়েন্ট। নেক্সট আসলা কোশ্চেন সলভিং স্কিল, কোশ্চেন কো কোন তরিকার পরীক্ষা হলে এটা ধ্যান দৌথব, ইয়ে বিফোর এক্সাম ইয়ে ডিউরেশন পরীক্ষা মানে পরীক্ষা হলে কোশ্চেন সলভ করিয়া সমস্তকে আসে রে বাবা কাহ পাসি বলি সমস্তকে আসে, বট সলভিং কোশ্চেন ইন ডিউরিং এক্সাম হল, এক্সাম হল মধ্যে আমাকে কোন করিবা হচ্ছে না কোভাবে কোশ্চেন সলভ করি, এই পরিপ্রেক্ষিতে মু এক ছোট ভিডিও করিবা পাই চাউছি যোথিরে তোমাকে এসব উপরে স্কিল যেমতিকা ডেভেলপ হয়ে যাও আর যা ফলে তোমাকে প্রবলেম রে ন পড়ো। ওকে, আর এই পরিপ্রেক্ষিতে আমি গোটা গোটা পার্ট আমি ডিসকশন করিবা, সমস্তকে ধৈর্য সাকারে টিকে মানে ধৈর্য সাকারে এইটি পাই বুঝাউছি, ধৈর্য সাকারে তোমাকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখিবা পাই ট্রাই করিব, কাইকি না লাইফ রে পরীক্ষা হল কু যিবার, পরীক্ষা হলে বহুত সারা প্রবলেম থা, সে প্রবলেম কু যদি তোমাকে কোনসি না কোনসি পয়েন্ট রে হেল্প হয়ে যাচ্ছে না মু তোমাকে কপা দেই তোমাকে মতে থ্যাঙ্কস জনালাতি। ওকে, আজির প্রথম পয়েন্ট হেলা এনজাইটি ফর ইনকমপ্লিট অফ সিলাবস, প্রথম পয়েন্ট হেলা আমানে কমপ্লিট মানে যেতে যাহা পড়িলে যেতে বর্ষ সারা দুই বর্ষ সারা পাঁচ বর্ষ কাল দশ বর্ষ কাল যেতে পড়ো ছ মাস বি পড়ো আখি নির্ঘাতিয়া বি পড়ো মানে আখি বন্ধ করিকি বি পড়িথাও দিন রাতি এক করিকি বি পড়িথাও দেখিব ঠিক পরীক্ষার চারি ছ দিন আগরু তোমাকে ফিল হব যে কোন হচ্ছে না মতে কিছু জনা ইয়ে রইগলা সিয়ে রইগলা এটা পড়নি সেটা পড়নি এটা পড়নি সেটা পড়নি এইভাবে টাইপ র মানে ফিলিংস আম ভিতরে ক্রিয়েট হইলা। একচুয়ালি মু এই পরিপ্রেক্ষিতে কোন কইবি ইয়ে জেনুইন জিনিস, কাহিকি না মন ভিতরে গোটে ভয় ক্রিয়েট হয়ে যায়
ଆମେମାନେ ସେ ଏକ୍ଜାମକୁ ନେଇକି ଆମେମାନେ ବହୁତ କିଛି ସ୍ୱପ୍ନ କଳ୍ପନା ଜଳ୍ପନାରେ ବହୁତ କିଛି ସ୍ୱପ୍ନ ଦେଖିଦେବି। ସେଥିପାଇଁ ସେହି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆମମାନଙ୍କ ପାଖରେ ଫିଲ୍ ହୁଏ କ'ଣ ଆଙ୍ଗଜାଇଟି। ବର୍ନ ଏଭ୍ରି ଷ୍ଟୁଡେଣ୍ଟ ବର୍ନ ଇନ୍ ୟୁନିକ୍, ପ୍ରତି ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଗୋଟେ ଡିଫିନେଟ୍ ମାନେ ବିଭିନ୍ନ ୱେରେ ସମସ୍ତେ ତିଆରି ହେଇଛ। ଆମେ ସମସ୍ତଙ୍କର ୱେ ଅଫ୍ ଟିଚିଂ ଷ୍ଟାଇଲ, ୱେ ଅଫ୍ ରିଡିଂ ଷ୍ଟାଇଲ, ୱେ ଅଫ୍ ମେମୋରି, ଇଏ ଡିଫରେଣ୍ଟ ଡିଫରେଣ୍ଟ। ବଟ୍ ଇଏ ହେଲା ଗୋଟେ ଜିନିଷ ହେଲା ସ୍ୱାଭାବିକ, ତୁମମାନଙ୍କୁ ଫିଲ୍ ହବା ଦରକାର ଯେ ମୋର ସିଲାବସ୍ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇନି। ମୁଁ ଏହିପରି ପାଖରେ କଣ କହିବି ନା, ଇଏ ସବୁ ଜିନିଷକୁ ମାଇଣ୍ଡରୁ ଦୂର କର। ଯାହା ବି ଆମେ ପଢିଛେ ତାକୁ ଫ୍ରୁଟଫୁଲି ପଢିଛେ ତ, ଭଲସେ ପଢିଛେ ତ, ଭଲସେ ଯଦି ପଢିଛେ ତାହେଲେ ଠିକ ଅଛି, କାହିଁକି ଏସବୁକୁ ନେଇକି ଭାବୁଛ, ସିଏ ତ ଫିଲ୍ ଆସିବ। ବଟ୍ ପରୀକ୍ଷା ଦେଇକି ଆସିଲା ପରେ ଏ ଜିନିଷ ଆଉ ରହିବ ମନ ଭିତରେ, ରହିବ କଣ ନା, ଯଦି ବି ଯେଉଁ ସବଜେକ୍ଟ ଗୁଡାକ, ଯୋଉ ସିଲାବସ ଗୁଡାକ ତମେ କମ୍ପ୍ଲିଟଲି କମ୍ପ୍ଲିଟ କରିଛ, ତାକୁ ଟିକେ ଭଲସେ ଆହୁରି ରିଭିଜନ ମାଧ୍ୟମରେ, ରିଭିଜନ ଯଦି ଠିକସେ କରିଦଉଛ ତାହେଲେ ଇଏ ତୁମମାନଙ୍କର କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ଦେଖେଇବ। ବଟ୍ ସେଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ତୁମମାନେ କିଛି କଣ କରିବ, ଏତେ ଓରିଡ୍ ହବା ଦରକାର ନାହିଁ। ପ୍ରାୟତଃ ପିଲା ଓରିଡ୍ ହେଇଯାନ୍ତି, ତେଣୁ କରି 2-4 ଦିନ ଆଗରୁ ବ୍ୟସ୍ତ ବିବ୍ରତ ହେଇଯାନ୍ତି, ଏ ସିଲାବସ ଏ ସିଲାବସ ସେ ପିଲା ଆସୁ, ସେ ଟପିକ ଏ ଟପିକ ଏ ଟପିକ, ଏଭଳି ହଡ଼ବଡ଼ ହେଇଯାନ୍ତି, ଯାହାଫଳରେ ବାରମ୍ବାର। ବଟ୍ ମୋର ଏଇଠି ସଜେସନ୍, ଇଟ୍ସ ଓକେ, ଯଦି ମୁଁ କୌଣସି ଗୋଟେ ସିଲାବସ କମ୍ପ୍ଲିଟ କରିପାରୁନାହିଁ ତାହେଲେ ଆମେ କଣ କରିବା, ଯୋଉଟା ବି କମ୍ପ୍ଲିଟ କରିଛି, ଯୋଉଟାକୁ ବି ରେସ୍ପେକ୍ଟ ଦେଇଛି, ତା ପରିପ୍ରେକ୍ଷୀରେ ମୁଁ ତାକୁ ବି ଭଲସେ ସଲ୍ଭ କରିବା ଦରକାର। ମୁଁ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଗୋଟେ ଛୋଟ ଏକ୍ସାମ୍ପଲ ଦେଇ ବୁଝେଇ ପାରିବି ଯେ, ମାନେ ଏକ୍ସାମ୍ପଲ ଟି କଣ ହେଲା ନା, ସପୋଜ ସପୋଜ ରିଜନିଂ ର ମୋର ଗୋଟେ ବ୍ଲଡ୍ ରିଲେସନ ମତେ ଟୋଟାଲ ଆସେନି, ଆମେ କଣ କରୁଛୁ ନା, ବ୍ଲଡ୍ ରିଲେସନ କ୍ୱେଶ୍ଚେନ ଟାକୁ ଯଦି ଆମେ ଯାଇକି ପ୍ରଥମେ ଆଟମ୍ ନେଇଯିବା, ଆମକୁ ଆସୁ ନାହିଁ ଭାଗ୍ୟରେ ପ୍ରଥମେ ଆଟମ୍ ନବା, ତାହେଲେ ପ୍ରସେସନ ହେଇଯିବା। ତେଣୁକରି ଆମେ କିଛି କରିବା, କିଛି କ୍ୱେଶ୍ଚେନ ଯଦି ମୋ ଦ୍ୱାରା ହେଇପାରେ ଇଗ୍ନୋର ଇଟ୍, ଲିଭ୍ ଇଟ୍, ଛାଡି ଦିଅ, କାହିଁକି ନା ଲାଇଫରେ ଆମେ ବହୁତ ସାରା କ୍ୱେଶ୍ଚେନ ବି ଛାଡିବା, କଣ ସବୁ 100% କଣ ଏଫିସିଏନ୍ସି ଦେଇପାରିବା କି, 100% ଏଫର୍ଟ ପ୍ରୋଭାଇଡ କରିପାରିବା କି, କେବେ ଦେଇପାରିବା। ତେଣୁକରି ଗୋଟେ ଦୁଇଟା କ୍ୱେଶ୍ଚେନ୍ ଯଦି ସ୍କିପ୍ କରିଦେଲେ ସେଥିରେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ନାହିଁ। ତେଣୁକରି ନିଜର ମନୋବଳକୁ ସବୁବେଳେ ଡେଭଲପ, ମାନେ ନିଜର ମନୋବଳକୁ ଏବେ କନଫିଡେନ୍ସ ସହକାରେ ନିଅଯାଏ, ଯେଉଁଥିରେ ତୁମମାନଙ୍କୁ ଯାହା ବି ପଢିକି ଯାଇଛ ନା ତାକୁ ପରଫେକ୍ଟଲି ଫୋର୍ଟଫୁଲି ରୂପରେ ତୁମମାନଙ୍କର ଆନ୍ସର ଦବା ଦେବ, ଇଟ୍ସ ଓକେ। ତେଣୁକରି ସିଲାବସକୁ ନେଇକି ଟେନସନ ନିଅନି, ଯାହା ତ ହେଇସାରିଛି ହେଇସାରିଛି, 2 ଦିନ ଆଗରୁ ଆମେ ତାକୁ କିଛି ଚେଞ୍ଜ ବି କରିପାରିବା। ତେଣୁକରି ଯାହା ଯେତିକି ପଡ଼ୁଛେ ତାକୁ ଭଲସେ ଆଉ ଥରେ ରିଭିଜନ କର। ତେଣୁକରି ରିଭିଜନ ପଏଣ୍ଟ ମୁଁ ତା ପରେ ରଖିଛି। ତାପରେ ସେକେଣ୍ଡରେ ଆସିଲା କଣ, ଏଇ ଦେଖ ମୁଁ ଯୋଉ ପଏଣ୍ଟଟା କହୁଛି, ଯାହା ବି ପଢିଛେ ଆମେ ଯଦି ତାକୁ ଠିକସେ ରିଭିଜନ ନ କରିବା, ଆମେ ରିଭିଜନ କରୁନୁ, ସିଲାବସ କମ୍ପ୍ଲିଟ କରିବା ଚକରେ ଆମେ କଣ କରୁଛୁ, ରିଭିଜନ କରୁନୁ। ମୁଁ ଚାହୁଁଛି ପରୀକ୍ଷାର ଗୋଟେ ଦିନ 2 ଦିନ ଆଗରୁ ମିନିମମ ଅଲ୍ ଚାପ୍ଟର, ଯାହା ବି ତୁମେ ସିଲାବସ କମ୍ପ୍ଲିଟ କରୁଛ ନା, ତାକୁ ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ ଟିକେ ରିଭିଜନ କରିଦବା ଦରକାର, ନା ମାନେ ଭ୍ୟୁ କରିଦବା ଦରକାର, ଯାହାଫଳରେ କି ତୁମମାନଙ୍କର କଣ ହବ ନା, କିଛିଟା କଣ ହବ ରିକଲ ହେଇଯିବ, ନା ମୁଁ ଏଇ ପାଠ ଅଲରେଡି କ୍ୟାପଚର କରିଦେଇଛି, ଯଦି ପରୀକ୍ଷା ହେଲେ ଆସିଗଲା ତାହେଲେ ମୋତେ ସଲ୍ଭ କରିବାରେ କିଛି ଭୟଭୀତ ଲାଗିବ ନାହିଁ, ଯାହାଫଳରେ ତୁମ ମନୋବଳର ମନରେ କନଫିଡେନ୍ସ ଲେବୁଲଟା ହାଇ ହେଇଯିବ। ଆଉ ଯେତେବେଳେ ମନରେ କନଫିଡେନ୍ସ ଲେବୁଲ ହାଇ ହେଇଯାଏ ସେତେବେଳେ ଆମମାନଙ୍କୁ କଣ କରିବା, କୌଣସି ପ୍ରୋବ୍ଲେମ ହେଇଗଲା, ଯୋଉଟା ମୁଁ ତୁମମାନଙ୍କୁ କହିଲି, ମୁଁ ରିଜନିଂ ର ବ୍ଲଡ୍ ରିଲେସନ ମତେ ଆସୁନି, ଯଦି 1 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚେନରେ ମୋର ବ୍ଲଡ୍ ରିଲେସନ ଆସିଗଲା ତାହେଲେ ମୁଁ କଣ କରିବି ନା, ଘବରେଇ ଯାଉଛି, ନା 1 ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚେନରେ ଯଦି ଘବରେଇ ଗଲି ତାହେଲେ ସରିଗଲ। ସେଥିପାଇଁ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମମାନଙ୍କର ଗୋଟେ କଣ ହଉଛି ପ୍ରୁଭାଗ ଅଛି କଣ ନା, ତାହେଲେ ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମର ଗୋଟେ ପ୍ରୁଭାଗ ଆସିଲା କଣ ହଉଛି ନା, ଫାର୍ଷ୍ଟ ଇମ୍ପ୍ରେସନ ଲଙ୍ଗ ଲାଷ୍ଟିଂ। ଫାର୍ଷ୍ଟ ଇମ୍ପ୍ରେସନ ଲଙ୍ଗ ଲାଷ୍ଟିଂ କହିବାର ମତଲବ ହେଲା, ଯଦି ପ୍ରଥମ କ୍ୱେଶ୍ଚେନ ଟି ତୁମମାନଙ୍କୁ ଆଟ୍ରାକ୍ଟିଭ ହେଇଗଲା, ମାନେ ଏକ୍ସାଇଟେଡ କରିଦେଲା ତୁମମାନଙ୍କୁ, ଦେଖିବ ଟୋଟାଲ ଏଣ୍ଟାର ଏକ୍ସାମ ଟା ତୁମମାନଙ୍କୁ ମସ୍ତ ଲାଗିବ, ଯାହାଫଳରେ ତୁମମାନେ ସ୍ମୁଥରେ ଦେଖିବ ଆସୁନଥିବା କ୍ୱେଶ୍ଚେନ ବି ତୁମମାନଙ୍କୁ ସଲ୍ଭ ହେଇଯିବ। ଓକେ, ଏହିପରି ପଥରେ ତେଣୁକରି ରିଭିଜନ ଟା ହେଲା ଭାଇଟାଲ ପଏଣ୍ଟ, ଯାହା ବି ପଢିଛ, ମୁଁ କହୁନାହିଁ ତୁମମାନେ 100% ସିଲାବସ କମ୍ପ୍ଲିଟ କରୁଛ, ଏଇଠି 90% ତ କଭର କରୁଛ, ତାକୁ ଟିକେ ରିଭିଜନ କରିବା ପାଇଁ ଫୋକସ ଦିଅ।
এই রিভিশনটা দিনে 2 দিন রিভিশনটা ফোকাস দিও। ওকে আমি নেক্সট আসলে কোন হেলথ ইস্যু, এই পড়িবার চক্করে আমি কোন করু না দিন রাতে এক করি দাও পাঠ পড়িবারে, রাতিরে অনিদ্রা রইবা, খাইবা পিবারে ডিস্টারবেন্স করিবা, ইয়ে সবু প্রবলেম করিবা যোগু ঠিক দেখিব আমি যাহা পাই প্রিপেয়ার হচ্ছ আম গোল থিলা কোন না এক্সাম হলে বসিবা, যদি তে প্রবলেমটা আমাকে হেলথ ইস্যু দেখাইলা সেদিন কোন হব দেখিলে বাবা মোর এই যে 2-3 বর্ষর 6 মাসর 8 মাসর বর্ষকর যে লেবর থিলা পরিশ্রম থিলা সি কোন হইযিব দেখল মাত্র গোটে হেলথ ইস্যুরে আমাদের সেই ঘন্টায় এক্সাম হোক কি 2 ঘন্টা এক্সাম হোক কি 3 ঘন্টার এক্সাম হোক যৌ বি এক্সাম হোক আমাদের দেখিল যদি মো দেহ টিকে ভাল লাগিব রাতে উদার হয়েকি যাবি চিড়চিড়াপণ ক্রিয়েট হব রাত্রি শোবা দরকার সফিসিয়েন্ট শোবা দরকার তেমক মো সজেসন পরীক্ষা কু যা পূর্ব দিন সফিসিয়েন্ট নিদরে শুভ সফিসিয়েন্ট নিজের বডির কেয়ার নিও খাদ্যপেয় উপরে বি ধ্যান দিও যা ফলে নেক্সট ডে বেড়ে তোমার কোণ হচ্ছে না হেলথ ইস্যু কৌশি মাত্রায় ন দেখ যা ফলে তুমি স্মুথ রে এক্সাম দেখি আস ম্যাক্সিমম পিলা কোন করতে না সকাল উঠিকি কিছু খিয়াপিয়া নকরি সেমানে কোন করতে পরীক্ষা হলকু পড়ানি সামান্য তোমাকে হঠাৎ বসিথিব হঠাৎ মুন্ড বিন্ধিবা স্টার্ট করিব কি তোমার কোন হব অ্যাসিডিটি ক্রিয়েট হয়েযিব কি ইনবালান্স যে কোন এনিওয়ে রে ইনবালান্স হয়েযিব কই হবনি হেলথ ইস্যু তো ডিফরেন্ট ডিফরেন্ট টাইপের অছি হয়েযিব কহিল দেখ বাপা যাহা পাই তোমাকে এতে সারা পরিশ্রম করছিল সে কোন হয়েযিব তোমাকে চিড়চিড়া লাগুব সেটা ম্যাথ কোশ্চেন কি রিজনিং কোশ্চেন কি ইংলিশ কোশ্চেন কি জিকে জিএস কোশ্চেন ভাল লাগিব কে সলভ করিবার তাহলে সেই পরিপ্রেক্ষিরে আমাদের কোন করিবার আছে না দ্যাট মুভমেন্ট রে আমি টিকে হেলথ কু জগিবা হেলথ কু যদি ন জগিবা তাহলে আমাদের পড়িকি বি কিছু ফাইদা মিলিব তেনকরি ইয়ে সব হচ্ছে তার গোটে গোটে ফাইটাল পয়েন্ট ইয়ে থিলা কোন বিফোর এক্সাম এক্সাম র বিফোর ইয়ে সব ইস্যু কু আমাদের সর্ট আউট করিবা দরকার এক্সাম হল কু যিবা পূর্বে তেনকরি এক্সাম হল কু গলে এক্সাম হল রে প্রবলেম কোন আসে না প্রথম প্রবলেম হেলা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম টি হেলা কচি না প্রথমে জজমেন্ট করি পারে নি হুইচ সাবজেক্ট মু চুজ করি যোটা মু গোটে প্রুভ হব আম পাখে কে রইলা না আপি রইলা আপি আমার যেটা অ্যারিথমেটিক অ্যারিথমেটিক রইলা এক রাসলা 2 রাসলা আমার কোন হচ্ছে না রিজনিং রিজনিং রইলা 3 রাসলা কোন হচ্ছে না 3 অ্যাকচুয়ালি এপট সেপট হচ্ছে তোমাকে ধ্যান দিয়ে দেব ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন 4 রাসলা কোন হচ্ছে আমার না করেন্ট আফেয়ার 5 রাসলা কোন হচ্ছে কম্পিউটর ইয়ে সব সেকশন রয়েছে বর্তমান কোশ্চেন আসলা কোন হচ্ছে না স্যার মু একচুয়ালি কোউ কোউ সাবজেক্ট প্রথমে চুজ করিবা দরকার যা ফলরে কি মু কোন করি পারিবি না ভালসে মতে এক্সাম এই পরিপ্রেক্ষিতে যে মু কোন কইলি না টিকে আগরু কইকে আসছিলি ফার্স্ট ইমপ্রেশন লং লাস্টিং এই ফার্স্ট ইমপ্রেশন লং লাস্টিং আমি কেতবে আইডেন্টিফাই করি পারিবা এবে চিন্তা কর তুমি কোউ ফিল্ডরে এক্সপার্ট আছো মু ম্যাথরে এক্সপার্ট মতে ম্যাথরে এনি কোশ্চেন চুজ কলে 1 নম্বর কোশ্চেন যে টাইপ রে যৌ সাবজেক্ট রু যৌ সিলাবস রু ফলো করছি করু যৌ টপিক বি বিলং করছি করু মু সে কোশ্চেন মু সলভ করি পারি মোর যৌ ইয়ে হাই কনফিডেন্স রইলা এ কনফিডেন্স অনুসারে যদি মু সে কোশ্চেন সলভ করি পারছি তাহলে মোর পাই হেলা ম্যাথ হেলা সবটু বেস্ট তেন করে মু ম্যাথ রু স্টার্ট করিবাটা বেটার হবে বট সেই ভলি এভরি ইউ এভরি স্টুডেন্ট হ্যাভ ইউনিক মু যে পয়েন্ট দিয়ে কৌছি ইউনিক কইবার মতলব হেলা হচ্ছে না সমস্তে তো ম্যাথ রু স্ট্রং না না সমস্তে তো রিজনিং রু স্ট্রং নাহতে না সমস্তে তো করেন্ট আফেয়ার রু স্ট্রং নাহতে না তেণুকরি তোমাকে থাকা সবুঠু বেস্ট তোমার সবুঠু যেভাবে এই 5 আঙ্গুল দেখুন না আ ভিতরে স্মল বিগ মিডিয়াম হাই লো সবু কিছু অছি সেইভাবে দেখ আমি ডেফিনাইটলি এভ্রি পর্সন র এভ্রি গোটে এনি ওয়ান সবজেক্ট থাকবে বেস্ট সবজেক্ট সেই বেস্ট সাবজেক্ট কু তোমাকে আগে চুজ করিবা দরকার কারণ কোন ফার্স্ট ইমপ্রেশন লং লাস্ট তোমাকে গোটে স্যাটিসফ্যাকশন আনিব সেই স্যাটিসফ্যাকশন পয়েন্ট রু আমি মানে এতে জোর মারি যাবু যে সে গোটে তেণুকরি তোমাকে 100% কনফিডেন্স থাকা সাবজেক্ট কু
ପ୍ରଥମେ ସୋର୍ସ କରିବା ଦରକାର। ସେ ହୁଏ ତ କମ୍ପ୍ୟୁଟର ହେଇପାରେ, ସେ ହୁଏ ତ କରେଣ୍ଟ ଆଫେୟାର ହେଇପାରେ, ହୁଏ ତ ସେ ରିଜନିଂ ହେଇପାରେ, ହୁଏ ତ ସେ ଡିଆଇ ହେଇପାରେ, ହୁଏ ତ ସେ ଆରିଥମେଟିକ ପାର୍ଟ ହେଇପାରେ, ତୁମର ଯୋଉଟା ବେଷ୍ଟ। ହଁ, ଆଉ ଗୋଟେ ଚୁଜ୍ କରିବା ସମୟରେ ଦେଖିବ, ଯଦି ବି ତୁମମାନେ ପ୍ରଥମ କ୍ୱେଶ୍ଚନ ଟି ତୁମ ବିୟଣ୍ଡ ମାନେ ସଲ୍ଭ କରିବାର ବିୟଣ୍ଡ, ମୁଁ ସେ ସବଜେକ୍ଟରେ ଏକ୍ସପର୍ଟ ଅଛି, ବଟ୍ ପଢିଲା ବେଳକୁ କ୍ୱେଶ୍ଚନ ବଟ୍ ବଟ୍ ବଟ୍, ସେଇ ଜାଗାରେ କଣ କରିବ ନା ଟିକିଏ କ୍ୱେଶ୍ଚନ କୁ ଭୟ କରିବ ନାହିଁ, ଇଗ୍ନୋର ଇଗ୍ନୋର ଇଟ୍, ଇଗ୍ନୋର ମାତ୍ର ସେଇ ମୋମେଣ୍ଟରେ କଣ କରିବ ନା କ୍ୱେଶ୍ଚନ ଟାକୁ ଇଗ୍ନୋର କରିଦବାଟା ବେଟର ହବ ମୋ ମତରେ। କାହିଁକି ନା ମତେ ଆସୁ ନାହିଁ, କାହିଁକି ନା ଦେଖିବ ମାତ୍ର ଗୋଟେ କି ଦୁଇ ମିନିଟ, ହାଫ ମିନିଟ ବା ମ୍ୟାକ୍ସିମମ ଗୋଟେ ମିନିଟ ମଧ୍ୟ ସମୟ ନବ, ତାପରେ ସେ କ୍ୱେଶ୍ଚନ କୁ ସ୍କିପ ମାରିଦବ। ଆଉ ସ୍କିପ କଲା ପରେ ମନ ଭିତରେ ଦୁଃଖ ରଖିବ ଯେ ମୋ ଦ୍ୱାରା ହେଲାନି, କିଛି ଦରକାର ନାହିଁ ଆମମାନଙ୍କୁ 100% ଆଉଟପୁଟ ଦବା, ହୁଏ ତ ମୋର ଏକ ନମ୍ବର ହେଲାନି, ତେଣୁ କରି ସେଠି ତୁ ମାନେ କଣ କର ନା ପ୍ୟାନିକ, ଏତେ ଜୋର ପ୍ୟାନିକ ହେଇଯାଉ ଯେ ଯାହାଫଳରେ ଅଦର ସବଜେକ୍ଟ ମାନଙ୍କର ବି ଆସୁଥିଲେ ବି ତୁମାନେ ଠିକ ସେ ସଲ୍ଭ କରିପାରନି। ସେଥିପାଇଁ ପ୍ରଥମ ବେଷ୍ଟ ହେଲା ହଉଛି ତୁମାନେ ତୁମର ନିଜର ନିଜର ଯେଟା ଦରକାର ଇନର ଜରୁରୀ ଯେଟା ହେଲା ସବୁଠୁ ବେଷ୍ଟ ପାର୍ଟ, ବେଷ୍ଟ ପାର୍ଟ ରୁ ତୁମାନେ ଷ୍ଟାର୍ଟ କରିବା ଦରକାର। ହେଲା କ୍ଲିୟର, ସମସ୍ତଙ୍କୁ ବୁଝା ପଡ଼ିଲା ଆଇ ଥିଙ୍କ, ବୁଝି ଯାଉଛ। ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ ରେ ଆମର କଣ ଆସୁଛି ଦେଖିବା, ନେକ୍ସଟ ପ୍ରୋବ୍ଲେମ ରେ ଆସିଲା ହଉଛି ପରୀକ୍ଷା ହଲ ଭିତରେ ୱେମାର ପ୍ରୋବ୍ଲେମ ସଲ୍ଭ କରିବାର। ଏବେ ଯଦି ଲାଟେଷ୍ଟ ତୁମାନେ ଅଲରେଡି ତ କମ୍ପିଟେଟିଭ ପିଲା ତୁମାନେ ନିଟ୍ ଏକ୍ସାମ ଯାଇଛି, ଗଲେ ନିଟ୍ ଏକ୍ସାମ ର ବହୁତ ସାରା ଇସ୍ୟୁ କ୍ରିଏଟ ହେଇଛି, ଦେଖିବ କଣ ହେଇଛି ନା ସେମାନଙ୍କର କଣ ହଉଛି ଯୋଉ ମାର୍କିଂ ସିଷ୍ଟମ, କେତେବେଳେ କିଏ କହୁଛନ୍ତି ତ ୱେମାର ର ଏଟମ କୁ ନବା ଡ୍ୟୁରେସନ ଏତିକି ସମୟ ପିରିୟଡ ପରେ ନେଇଥିବା ଯୋଗୁଁ ସେମାନଙ୍କୁ ମିଳିପାରିଲା ନାହିଁ, ୱେଟେଜ ମାର୍କ ମିଳିପାରିଲା ନାହିଁ, ବା କିଏ କେତେ ପ୍ରକାର ଗୋଜବ ଆସୁଛି, କାହିଁକି ନା ପ୍ରୋବ୍ଲେମ ତ ଆସିଛି ଯେତେବେଳେ ଆସିବ, ବଟ୍ ମୁଁ ସେ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଡିସ୍କସନ କରିବା ପାଇଁ ଚାହୁଁନି, ବଟ୍ କ୍ୱେଶ୍ଚନ କରିବା ପାଇଁ ମୁଁ ଏତିକି କହୁଛି ୱେମାର ସଲ୍ଭ କରିବାରେ ଆମେ ସବୁ ଅଫଲାଇନ ଅନଲାଇନ ଏକ୍ସାମ ଦେଇ 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 ଏତେ ଏକ୍ୱେଣ୍ଟେଡ ହେଇଛେ, କାହିଁକି ନା ଆନ୍ସର କ୍ଲିକ କ୍ଲିକ ମାରୁଥିଲୁ କ୍ଲିକ ମାରୁଥିଲୁ କ୍ଲିକ ମାରୁଥିଲୁ, ତାହେଲେ କ୍ଲିକ ମାରିବା ଆଉ ୱେମାର ରେ ରାଉଣ୍ଡ କରିବା ଆଉ ପରଫେକ୍ଟଲି ତାକୁ ରାଉଣ୍ଡ ବୁଲେଇବା, ସାଇଜ ଦେଇକି ତାକୁ ଆଇଡେଣ୍ଟିଫାଏ କରିବା, ଇଏ ହେଲା ଆମର ଗୋଡାଏ ସମୟ ନେଇ। ଇଏ ତୁମାନେ ଭାବୁଥିବା ପଏଣ୍ଟ ଅଫରେ ୱେମାର ଖାଲି ଫିଲଅପ୍ କରିବ, ଯଦି ପ୍ରପରଲି ଯଦି ତୁମମାନଙ୍କୁ ଯଦି 150ଟା କ୍ୱେଶ୍ଚନ ତୁମମାନେ ଫିଲଅପ୍ କରିବାର ଅଛି, ମୁଁ କହୁଛି ଗୋଟେ ୱେମାର ରେ ରାଉଣ୍ଡ ବୁଲେଇବା ପାଇଁ ମିନିମମ ତ 15 ରୁ 20 ମିନିଟ ତୁମମାନଙ୍କୁ ନେଇଯିବ। ତେଣୁ କରି ଇଏ ସମୟ ଆମେ କୋଉଠୁ ଆଣିବାରେ ବାବା, ସେଇ ଏକ୍ସାମ ପିରିୟଡ ଭିତରୁ ଆଣିବା ତ। ତେଣୁ କରି ତୁମମାନେ ୱେମାର ସଲ୍ଭ କରିବାରେ ୱେମାର ରାଉଣ୍ଡିଂ କରିବାରେ କିଛି ମିଷ୍ଟେକ୍ ନ କର, ଆଉ ୱେମାର୍କ ସଲ୍ଭ କରିବାରେ ତୁମମାନେ କେୟାରଫୁଲ ରୁହ, ଆଗେ କନଫର୍ମ ହେଇଯାଅ କଣ କରିବାର ଅଛି କଣ କରିବା ନାହିଁ, ଛୋଟ ଛୋଟ ସ୍ମଲ କଣ କରିବ ଆଇଡେଣ୍ଟିଫିକେସନ ଦେଇଦିଅ, ଆଗେ ଗୋଟେ ଗୋଟେ ପେଜ ସଲ୍ଭ କରୁଥିବ ଗୋଟେ ଗୋଟେ ରାଉଣ୍ଡ କରିଦବ, ବେଟର ହଉଥିବ ସଲ୍ଭ କରୁଥିବା ସମୟରେ ତୁମମାନେ ଅବ୍ଲିଙ୍କ କରିଦିଅ, ଯେତିକି ଆସୁଛି କରିଦିଅ, ଯେତିକି ଆସୁଛି କରିଦିଅ, କାହାକୁ ଛାଡ ନାହିଁ। ତେଣୁ କରି କିଛି କିଛି ପିଲା ଥାନ୍ତି କଣ ନା ମୁଁ କରିସାରେ ତାପରେ ଓବ୍ଲିଙ୍କ କରିବି, ନାଇଁ ସେମିତି ମିଷ୍ଟେକ୍ କରନି ବାପା, ଗୋଟେ କି ଦିଟା ପେଜ ସଲ୍ଭ କରିଦିଅ, ମିନିମମ 10ଟା 15ଟା କ୍ୱେଶ୍ଚନ ସଲ୍ଭ କର, ରାଉଣ୍ଡିଂ କରିଦିଅ ଯଦି ବି ତୁମମାନଙ୍କର, ବଟ୍ ମୁଁ ତ କହିବି ସଲ୍ଭ କର ରାଉଣ୍ଡ କର ସଲ୍ଭ କର ରାଉଣ୍ଡ କର, କିଛି ଫରକ ପଡିବନି। ତେଣୁ କରି ତୁମମାନେ ଯଦି ଇଏ ନଉଛି ମିନିମମ ଗୋଟେ କି ଦିଟା ପେଜ ସଲ୍ଭ କରିକି ରାଉଣ୍ଡିଂ କରିଦିଅ, ମାନେ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚନ ପେପର ତ ଉଲଟେବା ନା, ଦେଖ ଏପଟ ପେଜ ଏପଟ ପେଜ ଏଇ ଦିଟା ପେଜ ସଲ୍ଭ କରିଦିଅ, ତେଣୁ ବୁଲେଇବି ଯେତିକି ଆସୁଛି ମନେ ନାହିଁ, ସେ ପେଜ ଭିତରୁ ଦିଟା ଆସିଲା ଦିଟା ଗୋଟେ କରିଦିଅ ରାଉଣ୍ଡିଂ କରିଦିଅ, ରାଉଣ୍ଡିଂ କରିଦେଲେ ତୁମମାନଙ୍କର, ବଟ୍ ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ରଖ ନାହିଁ। ମ୍ୟାକ୍ସିମମ ପିଲା ମୁଁ ପରୀକ୍ଷା ହେଲେ ଯେତେବେଳେ ବସିଥାଏ ମ୍ୟାକ୍ସିମମ ପିଲା କଣ କରିଥାନ୍ତି ନା ଲାଷ୍ଟକୁ ଉବ୍ଲିଙ୍କ କରିଚାଲନ୍ତି, ଉବ୍ଲିଙ୍କ କରନ୍ତି, ଧ୍ୟାନ ଦବ ସେଠି ମିଷ୍ଟେକ୍ ହବାର କଣ ହବ ନା ଆମେ ଯଦି ଲାଷ୍ଟକୁ ଓଭରଲୋଡ଼ଟା ରଖିଦବା ସେତେବେଳେ କଣ ହୁଏ ନା ମିଷ୍ଟେକ୍ ହୁଏ, ମିଷ୍ଟେକ୍ କଣ ହୁଏ, ସପୋଜ 25 ନମ୍ବର ଆନ୍ସର ହେଲା ଡି, ବାଇ ମିଷ୍ଟେକ୍ଲି ମୁଁ 26 ନମ୍ବର ଡି ବୁଲେଇଦେବି, ଦେଖ ଗୋଟେ ମିଷ୍ଟେକ୍ ଆମମାନଙ୍କର ବରବାଦ କରିଦେବ ପେପର। ତେଣୁକରି ତେଣୁକରି ତୁମାନେ ଏତେ ମାନେ ପ୍ୟାନିକ ନ ହେଇକି ଧୀରେ ସୋସ୍ତେ ଗୋଟେ ପାର୍ଟକୁ ପ୍ରପରଲି ଆଉ ଇଫେକ୍ଟିଭଲି କର, କାହିଁକି ନା ଆଜିକା ଡେଟରେ ଆକୁରେସି ହଉଛି ମେଣ୍ଟେନ୍, ଆକୁରେସି ହଉଛି ଡିପେଣ୍ଡ କରୁଛି ତୁମମାନଙ୍କର ରେଜଲ୍ଟ ପଜିଟିଭ ଦବାରେ, ତେଣୁକରି ତୁମେ ହଡ଼ବଡ଼ ହେଇକି ତୁମମାନେ ଏସବୁକୁ କାମକୁ ବ୍ୟସ୍ତ ବିବ୍ରତ ହେଇକି କରନି।
ଆଉ ଯାହା ବି ଫିଲଅପ୍ କରିବ ପରଫେକ୍ଟଲି କ୍ୱେଶ୍ଚେନ୍ ନମ୍ବର ଆନ୍ସରକୁ ମ୍ୟାଚ୍ କରିକି ସଲ୍ଭ କରିବା ଦରକାର। ସେଥିପାଇଁ ବେଟର ହୁଏ ମୁଁ ସେଥିପାଇଁ କହୁଛି ପାଞ୍ଚ 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 କ୍ୱେଶ୍ଚେନ୍ ଲେଖା ମାର୍କ କରିକି ତୁମେ ରାଉଣ୍ଡ କର, କାହିଁକିନା ପାଞ୍ଚଟା ଭିତରେ ତୁମେ ଜାଣିପାରିବ ଯେ ମୁଁ କୋଉ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ସ୍କିପ୍ କରିଛି ଆଉ କୋଉ ନମ୍ବର କ୍ୱେଶ୍ଚେନ୍ ରେ ମୁଁ ଆନ୍ସର ଦେଇନି। ତେଣୁକରି ତୁମେ ସେଉଠୁ ଆଇଡେଣ୍ଟିଫାଇ ହେଇଯିବ, ତେଣୁକରି ତୁମର ମିଷ୍ଟେକ୍ ହବାର ଚାନ୍ସେସ ବହୁତ କମ ରହିବ। ଆଉ ପ୍ରଥମେ ଫର୍ମ ଫିଲଅପ୍ କଲା ବେଳେ ୱେମାର ସିଟ୍ କୁ ନେଇକି ତୁମେ ପରୀକ୍ଷା ହଲକୁ ଏଣ୍ଟ୍ରି କରିବ। ୱେମାର ସିଟ୍ ରେ ନା, ସ୍ପେଲିଂ, ରୋଲ ନମ୍ବର ଏସବୁ ଉଭଲିଂ କଲା ବେଳେ ତୁମେ କିଛି ନା କିଛି ମିଷ୍ଟେକ୍ କରିଦିଅ। ସେଇ ଯୋଉ ପ୍ରଥମ ଇମ୍ପ୍ରେସନ ନା ନା ପରୀକ୍ଷା ହଲରେ ନେଗେଟିଭିଟି କ୍ରିଏଟ୍ କରା, ତେଣୁକରି ଧୀରେ ସୁସ୍ଥ କରେ, ପ୍ୟାନିକ୍ ହବାର ନାହିଁ, କିଏ ଆଗେ ଫିଲଅପ୍ କରିଦେଲା କାହା ସହିତ କମ୍ପାରିଜନ କରିବାର ନାହିଁ। ତୁମେ ଆରାମସେ ପ୍ରତି ଗୋଟେ 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 କରିକି ଆରାମସେ ପ୍ୟାର୍ସେ ସଲ୍ଭ କର, ମିନିମମ 10 ରୁ 15 ମିନିଟ ସମୟ ଥାଏ। ଏତେ ସମୟ ରଖିକି କଣ କରିବ, ଅନ୍ୟମାନେ ଚାହିଁଥାନ୍ତୁ, କିନ୍ତୁ ହେଲେ ତୁମେ ତୁମ କପିଟାକୁ ପରଫେକ୍ଟଲି କର। ଆଉ ପରଫେକ୍ଟଲି କର, ବ୍ୟସ୍ତ ବିବ୍ରତ ହୁଅନି। ଆଉ ପରୀକ୍ଷା ହଲକୁ ଯିବା ପାଇଁ ତୁମମାନଙ୍କର ଯେଉଁ ସମୟ ନିର୍ଦ୍ଧାରିତ ହେଇଛି ତୁମେ ଠିକ ସମୟ ମଧ୍ୟରେ ଯାଇ ପହଞ୍ଚି ଯାଅ, ଯାହାଫଳରେ ତୁମର କୌଣସି ପ୍ରୋବ୍ଲେମ କ୍ରିଏଟ୍ ହବ ନାହିଁ। ଭଗବାନ କରନ୍ତୁ ତୁମମାନଙ୍କର ସମସ୍ତଙ୍କର ସ୍ମୁଥରେ ସ୍ମୁଥରେ ଏକ୍ସାମ ହଲରେ ପହଞ୍ଚି ଯାଅ, ଏକ୍ସାମ ହଲରେ ଯାଇକି ପହଞ୍ଚିକି ଆରାମସେ ୱେମାର ସିଟ୍ କୁ ଫିଲଅପ୍ କରିବା ପାଇଁ ଟ୍ରାଏ କର। ଓକେ, ଏଇସବୁ ପଏଣ୍ଟ କୁ ଟିକେ ଧ୍ୟାନ ଦବ। ସବୁଠୁ ମେଜର ହେଲା ହଉଛି ୱେମାର ପଏଣ୍ଟ। ଓକେ, ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ କଣ ଆସୁଛି ଦେଖିବା, ଟାଇମ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ, ଇଏ ହେଲା ଭାଇଟାଲ ପଏଣ୍ଟ। କିଛି କିଛି ପିଲା ମାନେ କଣ କରୁ, ବା କିଛି କିଛି ପିଲା କଣ, ଅଲ୍ ପିଲା ତ କହିଲେ ବି ମଚୁତି ମାନେ ଠିକ ହବ, ସମସ୍ତ ପିଲା କଣ କରନ୍ତି, ମିଷ୍ଟେକ୍ ଟା କଣ କରନ୍ତି ନା, ଇଏ ମିଷ୍ଟେକ୍ ହୁଏ ତାଙ୍କର ଟାଇମ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ। ସପୋଜ ମୋର ଫେଭରାଇଟ ହେଲା ହଉଛି ରିଜନିଂ, ମୁଁ ରିଜନିଂ ଆଗେ ବସିଗଲି, ସମୟ ଯେତେ ଲାଗୁଛି ଲାଗୁ, ମତେ ରିଜନିଂ ଆସୁଛି, କରିବି କରିବି କରିବି, ଆ ଭିତରେ ନିଅର ଏବାଉଟ 45 ରୁ 50 ମିନିଟ ବା 1 ଆୱାର ମୋର ପଳେଇଲାଣି ରିଜନିଂ ସଲ୍ଭ କରିବା। କପାରେ ତୁମେ ଥରେ ନିଜକୁ କ୍ୱେଶ୍ଚେନ୍ ପଚାରିକି ଦେଖିଲ, ଇଜ୍ ଇଟ୍ ରାଇଟ୍, ୟା ପ୍ରପର ୱେ କି ନା। ସେଥିପାଇଁ ତୁମେ ପ୍ରିଭିୟସ ପ୍ରାକ୍ଟିସ ରୁ ଶିଖିବା ଦରକାର ଟାଇମ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ସ୍କିଲ। ତେଣୁକରି ତୁମେ ପରୀକ୍ଷା ହେଲେ ମାଇଣ୍ଡ ରେ ସ୍ଥିର କରିବା ଦରକାର, ମୁଁ ମ୍ୟାକ୍ସିମମ ରୁ ମ୍ୟାକ୍ସିମମ 40 ରୁ 45 ମିନିଟ ଗୋଟେ ସବଜେକ୍ଟ କୁ ମ୍ୟାକ୍ସିମମ ଦେଇପାରିବି, ତାକୁ ଅଧିକ ଦେବି ନାହିଁ। କାରଣ କଣ ନା, ଯଦି ମୁଁ ଦେବି ସେଇ ହିସାବରେ ନୁହେଁ, ତୁମେ ସମୟକୁ ହିସାବ କରିଦେବ, କୋଉ ସମୟ ତୁ କୋଉ ସମୟ କେତିକି ସମୟ ଦେଲେ ତୁମ ପାଇଁ ବେଷ୍ଟ ହବ ମୋ ହିସାବରେ ଜାଣ। କାରଣ କଣ, ମୁଁ ମୋ ଷ୍ଟ୍ରାଟେଜି ଅଲଗା, ତୁମେ ତୁମ ଷ୍ଟ୍ରାଟେଜି ଅଲଗା। ହୁଏତ ମୋ ପାଇଁ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଇଜି ହେଇପାରେ, ମୁଁ 15-20 ମିନିଟରେ ସଲ୍ଭ କରିପାରେ, ତୁମକୁ ଲାଗିପାରେ ସେଟା 45 ମିନିଟ ଲାଗିପାରେ, ତେଣୁକରି ତୁମେ ମୋ ହିସାବରେ ଜାଣ। ତେଣୁକରି ସେଥିପାଇଁ କହିଲି ଏଭ୍ରି ଷ୍ଟୁଡେଣ୍ଟ ହାଭ୍ ୟୁନିକ୍ ଆଇଡିଆସ୍, ୟୁନିକ୍ ଟେକ୍ନିକ୍ସ, ୟୁନିକ୍ ସଲ୍ଭିଂ କରିବାର କ୍ୟାପାସିଟି ସେମାନଙ୍କ ପାଖରେ। ତେଣୁକରି ତୁମେ ତୁମେ ଜାଣିଥିବ ତୁମେ କୋଉ ପେପରରେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ, କୋଉ ପେପରରେ ୱିକ୍, ସେଇ ହିସାବରେ ତୁମେ ସମୟ ସେଗମେଣ୍ଟ ଅଲରେଡି ମାଇଣ୍ଡସେଟ୍ କରିକି ଥାଅ। ଘଣ୍ଟା ଉପରେ ବି ଧ୍ୟାନ ଦଉଥିବା ଦରକାର ତୁମମାନଙ୍କର, ମୋର ଏତିକି ସମୟ ହେଲା ମୋତେ ଏ ସବଜେକ୍ଟକୁ ସ୍କିପ୍ ମାରିବାର ଅଛି, କାହିଁକି ନା କେତେବେଳେ ଏକ୍ସାମ କଲ୍ କରିବ ସେକ୍ସନାଲ କଟଅଫ କୁ ଯଦି ଚୁଜ୍ କରିଦେଲା ତାହେଲେ ତୁମମାନେ ବର୍ବାଦ ହେଇଛ। ବେଳେ ବେଳେ ପିଲାମାନେ କଣ କରନ୍ତି, ସପୋଜ ମତେ ଇଂଲିଶ ଆସୁନି, ତେଣୁକରି ଇଂଲିଶ ପେପରଟାକୁ ଆମେ ସଲ୍ଭ କରୁନୁ। ତେଣୁକରି ଯଦି ସେଠି ସେକ୍ସନାଲ ଏକ୍ସାମ ସେକ୍ସନାଲ କଟଅଫ କୁ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ କରିଦେଲା ନା, ତାହେଲେ ଆମେ ଇଂଲିଶ ସେକ୍ସନ ପାଇଁ ଆମେ କଟିଯିବା। ସେଇଭଳି ଆମେ ଇଏଚ୍ଏ ସେକ୍ସନ କୁ ଇକ୍ୱାଲ ରେସ୍ପେକ୍ଟ ଦବା ଦରକାର। ସେଥିପାଇଁ ତୁମେ ଏବେ କମ୍ପ୍ୟୁଟର କମ୍ପ୍ୟୁଟର ଅଛି 20ଟା କ୍ୱେଶ୍ଚେନ୍, ମ୍ୟାକ୍ସିମମ ମ୍ୟାକ୍ସିମମ 5 ରୁ 7 ମିନିଟ ତାକୁ ଦବ, ପୁଣି ଉଭଲିଙ୍ଗରେ 2-3 ମିନିଟ ସେ ପଳେଇବ, ମିନିମମ 10 ମିନିଟ ଖଣ୍ଡେ ସେଇଯିବ। ଆଉ ରହିଲା ମୋର 40ଟା GK କ୍ୱେଶ୍ଚେନ୍, 40ଟା GK କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ କରେଣ୍ଟ ଆଫେୟାର କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ମିନିମମ ତୁମେ 15 ରୁ 20 ମିନିଟ ସମୟ ନିଅ, ଏ 2ଟା ପେପର କୁ ତୁମକୁ ସାଇଡ୍ କରିଦେବେ, ଆଉ ବାକି ଏ 3 ଜଣକୁ ତୁମେ ଇକ୍ୱାଲି ବରାବର ଦବା ପାଇଁ ଟ୍ରାଏ କର। ହୁଏତ ଏରିଥମେଟିକ ପାର୍ଟ ଯଦି ଇଜି ପଡିଲା ଡିଆଇ ତାହେଲେ ଟପ୍ ପଡିପାରିଥାଏ, ତେଣୁକରି ଗୋଟେ ଇଜି ଦେଇଛି ବୋଲିକି ଇଜି ପାଖରେ ଫସି ଯାଅ। ତେଣୁକରି ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରପର ୱେରେ ଟାଇମ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ କରିବା ଦରକାର। ତୁମେ ପରୀକ୍ଷା ଆଗରୁ ତୁମେ ନିଜକୁ ଜଜମେଣ୍ଟ କରିକି ବା ପ୍ଲାନିଂ କରିକି ଯାଇଥାଉ ଯେ ମୁଁ କଣ କରିବା ଦରକାର କଣ ନ କରିବା, ଆଉ ଟ୍ରାଏ କରିବ ମ୍ୟାକ୍ସିମମ ରୁ ମ୍ୟାକ୍ସିମମ କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ଭିଉ କରିବା।
କାହିଁକିନା କ୍ୱେଶ୍ଚେନ୍ ଯେତେ ଦେଖିବା ଆମେ ସେତେ ସଲ୍ଭ କରିବାର ସ୍କିଲଟାକୁ ଆମମାନଙ୍କୁ ଜଣା ପଡ଼ିଯିବ ମୁଁ ଏଇ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭ କରିପାରିବି କି ସେ ଟାଇପ୍ର କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭ କରିପାରିବି ତେଣୁ କରି କ୍ୱେଶ୍ଚେନ୍ ଦେଖିବା ପାଇଁ ଟିକେ ଟାଇମ୍ ରଖିବ ଯଦି ଦେଖିପାରୁଥିବ ଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ ମୁଁ ନେଲେ ଇଜି ହବ ମୁଁ କରିପାରିବି କାହିଁକି ନା ଏତେ ସାରା ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଛି ମୁଁ ଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭ କରିଦେବି ଏଇ ଯୋଉ କନ୍ଫିଡେନ୍ସ ଲେବୁଲଟା ଆସିଯାଏ ଜଣଙ୍କର ସମୟ ସେଭ୍ କରିଦିଏ ଓକେ ଟାଇମ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟଟା ତୁମମାନେ ପ୍ରପର୍ଲି କରିବା ଦରକାର ଆକୁ ଟିକେ ଧ୍ୟାନ ଦବା ଦରକାର ନେକ୍ସଟ ପଏଣ୍ଟ ରେ ଆସିଲା କଣ ହଉଛି କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭିଂ ସ୍କିଲ୍ କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭିଂ ସ୍କିଲ୍ ପରୀକ୍ଷା ହେଲେ ଆମମାନେ କଣ କରିଥାଉ ନା ବେଳେ ବେଳେ କିଛି କିଛି ପିଲା ଆମମାନେ କଣ ଥାଉ ନା ଜିଦି ହେଇଯାଉ ମାନେ ଜିଦି କହିବାର ମତଲବ ଇଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ ମୁଁ କରିପାରିବିନି ଆରେ ସେଠି ପରୀକ୍ଷା ହେଲେ ଆମମାନଙ୍କର ପ୍ରୋବ୍ଲେମ୍ ନୁହେଁ ରୁମ୍ରେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛ ଲାଇବ୍ରେରୀରେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛ ବା କୌଣସି ସାଙ୍ଗସାଥି ସହିତ ମିଶିକି ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛ ସେଠି ସଫିସିଏଣ୍ଟ ସମୟ ନିଅ ଆର୍ଗ୍ୟୁମେଣ୍ଟ କର ସେ ଯେତେ ସମୟ ଯାଉଛି ଯାଉ ବଟ୍ ଇଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ ମୋ ଦ୍ୱାରା ହବ ହବ ହିଁ ହବ ଇଏ ଜିତି ମେଣ୍ଟାଲିଟି ରହିବ କାହିଁକି ନା ପରୀକ୍ଷା ହଲ୍ କାହିଁକି ନା ସେଠି ଯଦି ଗୋଟିଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ ତୁମମାନଙ୍କର ମିନିମମ ଅଧିକ ସମୟ ନେଇଯାଉଛି ନା ମେ ବି ତୁମେ ଇଜି ଲେବୁଲ କ୍ୱେଶ୍ଚେନ୍ ତଳେ ଥିବା ଇଜି ଲେବୁଲ କ୍ୱେଶ୍ଚେନ୍ ଦୁଇଟା ତିନିଟା ଯେଉଁ ସମୟରେ ସଲ୍ଭ କରିପାରିଥାନ୍ତ ଦେଖ ସେଇ ଗୋଟିଏ କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ସଲ୍ଭ କରିବା ଦିଦିରେ ବରବାଦ କରିଦେଲ 4-5 ମାର୍କ ତେଣୁକରି ସେ ମେଣ୍ଟାଲିଟିରେ ସେଠି ପରୀକ୍ଷା ହେଲେଣି ଇଟ୍ସ ଓକେ ପଢିଦେଲ ଆସୁଛି ସଲ୍ଭ କର ଆସୁ ନାହିଁ ସ୍କିପ୍ ମାର ଦେଖିବା ନେକ୍ସଟ ଆସିବା ସମୟ ଯଦି ବଳିବ ମୁଁ ଯାଏ ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଟଚ୍ କରିକି ଆସେ ସବୁ ଇଜି କ୍ୱେଶ୍ଚେନ୍ ଗୁଡାକ ମୋ ଦ୍ୱାରା ହେଇପାରୁଥିବା ହେଣ୍ଡେଲ ହେଇପାରୁଥିବା କ୍ୱେଶ୍ଚେନ୍ ଗୁଡାକ ମୁଁ ସଲ୍ଭ କରିକି ଆସିସାରେ ଯଦି ସମୟ ବଳିଲା ତାହେଲେ ଆକୁ ମୁଁ କରିବି କାହିଁକି ନା ମୋ ପାଖରେ କ୍ୟାପାସିଟି ଅଛି ମୋ ପାଖରେ ଟ୍ୟାଲେଣ୍ଟ ଅଛି ମୁଁ ସେ କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭ କରିପାରିବି ବଟ୍ ଟିକେ ସମୟ ତାକୁ ଆମେ ସାଇଡ୍ କରିଦବା ମୁଁ କହୁନାହିଁ ସ୍କିପ୍ ମାରିବି ତାକୁ ସାଇଡ୍ କର ଦାଟ୍ ମୁମେଣ୍ଟ ପାଇଁ ବଟ୍ ପିଲା ତୁମମାନେ ମିଷ୍ଟେକ୍ କର ନାହିଁ ଯୋଉ ମିଷ୍ଟେକ୍ ପାଇଁ ତୁମମାନଙ୍କର ଅଧିକରୁ ଅଧିକ ସମୟ ବରବାଦ ହେଇଯିବ ଆଇ ଥିଙ୍କ ସମସ୍ତେ ବୁଝିପାରୁଥିବ ମୁଁ କହିବାର ପଏଣ୍ଟ କଣ କାହିଁକି ନା କୌଣସି କ୍ୱେଶ୍ଚେନ୍ ଉପରେ ଜିଦି ଲଗେଇଲେ କଣ ହବ ନା ଆମମାନେ ବରବାଦ ହଉ ଯେଉଁ ଯାହାଫଳରେ କି ତଳେ ଦିଆଯାଇଥିବା ଇଜି କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ଆମେ ଠିକ୍ ସେ ଟଚ୍ କରିପାରିବାନି ତେଣୁକରି ଆସୁଛି ତାକୁ ଟିକେ ଏଫର୍ଟ ଦେଲେ ହେଇପାରିବ ସେ ପଏଣ୍ଟ କୁ ଟିକେ ଇଗ୍ନୋର ମାର ବଟ୍ ଇଗ୍ନୋର ମାରିବା ଶିଖ ଇଏ ହେଲା ଗୋଟେ ମାନେ ସବୁଠୁ ଏକ୍ସାମ ହଲରେ ଇଏ ସ୍କିଲଟାକୁ ଯିଏ ଡେଭଲପ କରିଦେଲା ଜାଣିଥାଉ ଯେ ସେ ଜିତିବା ଜିତିଯିବ କାହିଁକିନା ଏତେ ସହଜ ନୁହେଁ କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ସ୍କିପ୍ ମାରିବା ପିଲା ହଠାତ୍ କ୍ୱେଶ୍ଚେନ୍ କୁ ସ୍କିପ୍ ମାରିପାରନ୍ତିନି ତେଣୁକରି ସେତିକି କନଫିଡେନ୍ସ ନ ରହିଲେ ତୁମମାନେ ସ୍କିପ୍ କରିପାରିବନି ଓକେ ମୋ ସବୁ କ୍ୱେଶ୍ଚେନ୍ ସଲ୍ଭ କରିବାର ସ୍କିଲ ମିନିଂ କଣ ସମସ୍ତଙ୍କୁ ବୁଝା ପଡ଼ିଲା ଇଏ ଥିଲା ଅଲ୍ ଏବାଉଟ୍ ତୁମମାନଙ୍କର ଏକ୍ସାମ ହଲ୍ କୁ ଯିବା ପୂର୍ବରୁ ତା ପୂର୍ବ ଦିନ ବା ତା ଏକ୍ସାମ ହଲ୍ ସିଚୁଏସନ୍ କୁ ହ୍ୟାଣ୍ଡେଲ କରିବାର ସବୁ ସବୁ ସ୍କିଲ ଗୁଡାକ ମୁଁ ତା ଉପରେ ପ୍ରତି ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଭାବରେ ଡିସ୍କସନ୍ କରିଚାଲି ତେଣୁକରି ଏସବୁ ପଏଣ୍ଟ କୁ ତୁମମାନେ ଧ୍ୟାନ ଦେଇକି ଯଦି ତୁମମାନେ ଏକ୍ସାମ ହଲ୍ କୁ ଯାଉଛ ତାହେଲେ ମତେ ଲାଗୁଛି ଏ ବର୍ଷର ଏକ୍ସାମ ତୁମମାନଙ୍କର ଫ୍ରୁଟଫୁଲ ରେଜଲ୍ଟ ହବ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ ସମସ୍ତଙ୍କୁ ମୋ ତରଫରୁ ବେଷ୍ଟ ଅଫ୍ ଲକ୍ ଆଉ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ସମସ୍ତେ ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ନେଇକି ଯିବ ଆମ ଓଡ଼ିଶା ଆମେ ସମସ୍ତେ ଜଗନ୍ନାଥଙ୍କର ଭକ୍ତ ତେଣୁକରି ତାଙ୍କ ଆଶୀର୍ବାଦ ନେଇକି ଯାଅ ତୁମ କର୍ମପଥ ସବୁବେଳେ ସଫଳ ହବ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ ଜୟ ଜଗନ୍ନାଥ କରିୟର ଟାଇମ୍ ଫର୍ଷ୍ଟ ଲଭ୍ ୟୋର କରିୟର